আচ্ছা আমিরুল, এই যে আমাদের মসজিদের কিছু মুসল্লি আছে না, যারা জোরে আমিন বলে, হাত ঝাড়া দিয়ে নামাজ পড়ে, তুমি খেয়াল করছো? এরা ফজরের নামাজের সুন্নত নামাজ এসে পড়ে না, তুমি খেয়াল করছো? এদের আজকে ধরবো আমি মসজিদে আসলে। জি, আমিও খেয়াল করছি, তারা সুন্নত পড়ে না, তারা তো সহি হাদিস মানে, তো সহি হাদিসের কোথায় আছে যে সুন্নত পড়া যাবে না, মসজিদে এসে সুন্নত পড়ে না তারা? একটা বিষয় খেয়াল করছেন ভাই, মুকসিদুল মুমিনিন কত সুন্দর একটা বই, আমরা পড়ি আমরা বুঝি না, কত কিছু শিখেছি, এই মুকসিদুল মুমিনিন পড়তে চায় না, এই কত সুন্দর একটা বই এই পড়বে, এরা করে সহি হাদিস পড়ে। আমিরুল, ওই দেখো রোয়ানি, ওকে ডাক দাও তো, ও আজকে পেয়ে গেছি, তাড়াতাড়ি ডাকো। হ্যাঁ রোয়ানি, এইদিকে আসো, তোমাকে সিদ্দিক ভাই ডাকছে। কি ব্যাপার রোয়ানি, তোমরা ফজরের সুন্নত সালাত পড়ো না কেন? মসজিদে এসে তো দেখি কখনোই পড়ো না, এসে পরে বসে যাও, কারণটা কি? ভাইজান, আমরা ফজরের সুন্নত বাসা থেকে পড়ে আসি। তুমি সুন্নত নামাজ পড়বা মসজিদে এসে, তুমি বাসা থেকে পড়বা মানে? ভাইজান, সহি বুখারীর 1140 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা 13 রাকাত সালাত আদায় করতেন, যার ভিতর আছে বেতের এবং ফজরের 2 রাকাত সুন্নত। মানে তিনি বাসায় সুন্নত পড়তেন বেশি, আর এটা পড়া বেশি উত্তম। মসজিদে এসে পড়লে যে হবে না সেটা বলছে না, কিন্তু এটা পড়া বেশি উত্তম, রাসূল সাল্লাম যেটা বলতো সেটাই করব, তাই না? আর জামিয়া তিরমিজিতে একটা হাদিস আছে, সেটা হলো 451 নম্বর হাদিস, ইবনু উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন তোমাদের বাড়িতেও নামাজ আদায় করো, তাকে কবরস্থানে পরিণত করো না। ঠিক আছে, না ঠিক নাই, এটা কি নুরানি নামাজ শিক্ষা এবং মুসনাদুল মুমিনিন বইতে আছে তাই বলো তুমি? হাই হাই হাই, আমি সহি হাদিসে রেফারেন্স দিলাম, আর তারা কোনো মুসনাদুল মুমিনির কথা বলতেছে? দেখেন তা তো আমি জানি না, কিন্তু সহি হাদিস আমি জানি। ঠিক আছে, মুকসিদুল মুমিনিন এবং নামাজ শিক্ষা দেখে তোমরা হলো ই করবা, আমল করবা, সহি হাদিস বাদ দাও, মাজহাবের দিকে ফিরে আসো। ঠিক আছে, আর এসব বই কি এমনি এমনি হুজুর লিখেছে? এ হুজুররা কি শিক্ষিত না? ভাইজান, ওই হুজুরই শিক্ষিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংগ্রহ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংগ্রহ করে সেটা লিপিবদ্ধ করেছে, ওই হুজুরই বড়। আপনার হলো ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইনারা কেমন ইমাম? আর আপনার এইসব মুফসিদুল মুমিনিন লেখা ইমাম কেমন ইমাম? মুস্তির পার্থক্য বুঝতে হবে। সারা জীবন আমরা ফজরের সুন্নত মসজিদে যে পড়লাম, আর আজকাল কি হয়ে যাচ্ছে, সব উল্টো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা বেশি বোঝাও না, এসব মানুষের সাথে তর্ক করা যাবে না, এরা সঠিক জিনিস বুঝতে চায় না। ভাই আমার বাড়ি যেতে হবে, আমার মা বাড়ি নাই, কুটুম বাড়ি গেছে ভাই, আত্মীয়র বাড়ি, আমার এখানে বাড়ি যেতে হবে, বাড়ি হাঁস মুরগি আছে তাদের খাতে দিতে হবে। হ্যাঁ পরে কথা বলবো, নে আসসালামু আলাইকুম। বুঝলে আমিরুল, পোলাপান কি হয়ে গেল? বাপ দাদা 14 গুষ্টি আমাদের কি পালন করে আসছি, আর এখন ওরা কি পালন করতেছে, আমাদের সব ভুল হয়ে যাচ্ছে, ওদেরটা কিন্তু মানা যাবে না, মুকসুদুল মুমিনিন মানতে হবে। জি ভাই অবশ্যই, তারা হাদিসে দাওয়াত হয়েছে।